ভাবনা করে সকল সাহাবায়ে কেরাম চলে গেছে। এমন সময় আল্লাহর নবী দাঁড়ায় বলতেছে, আমার এই জুব্বাটা ওই যে করণ নামক জঙ্গলের ভিতরে আমার একজন পাগল থাকে, আমার একজন আশিক থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উনি যে জন প্রেমের ভাব জানে না, তার সনে নাইলে না দেনা, খাটি সোনা ছাইরা যে নাই নকল সোনা, সে তো সোনা চেনে না। একটু সুবহানাল্লাহ বলা যাবে ভাইজান, নবীকে যারা গ্রহণ করেছে তারা খাঁটি সোনা চিনেছে। কথা কয় না রে, দেখা হলো দুই রকমের, আবু জেহেল আল্লাহর নবীকে দেখেছে হযরতে আবু জেহেল আল্লাহর নবীকে দেখেছে, হযরতে আবু বকর আল্লাহর নবীকে দেখেছে। কথা বলেন ঠিক কি না, কিন্তু দেখাটা দুই প্রকার। আবু জেহেল দেখেছে ক্রোধ নিয়া, রাগ নিয়া, অহংকার নিয়া, আর আল্লাহর নবীর সাহাবা হযরতে ফারুকে আজম হযরতে আবু বকর সিদ্দিক দেখেছে মহাব্বত নিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীর দিকে তাকাইলে খুদি তো বান্দার খুদা থাকতো না, সুবহানাল্লাহ বিহামদিহি। আর সেই নবীকে বলে আমিও যা নবী ও তাই, জোরে কোন নাউযু বিল্লাহ। এমন কিছু বদ আলেম আছে, কারণ আলেমদের বিরুদ্ধে বলতে হয়, তারা কয় যে নবী আমগ বড় ভাইয়ের মতো, নাউযু বিল্লাহি মিন যালিক। বলে নামাজে নবীদের খেয়াল আসার চাইতে গরু ছাগলের খেয়াল আসা ভালো, জোরে কোন নাউযু বিল্লাহ। বলে নবীজির যে গায়েব এলেম আছে এটার থেকে গাদা গরুরও এলেম বেশি আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলতে চায় এরা, মানে এদের কাজই হলো একদিন দেখি বিশাল বড় এক মাওলানা ল্যাপটপ বের করে বলতেছে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। কি আলোচনা করবে একটু দেখলাম শুনি, বলতেছে যে হাদিস শরীফে আছে নবীজির ছায়া নাকি মাটিতে পড়তো না, আজকে আমি এই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তুমি আলোচনা করতে করতে বলতেছে যে এই সম্পর্কে দুই তিনটা হাদিস আছে সব হলো জাল, জোরে কর নাউযুবিল্লাহ। কি নবীর ছায়া মাটিতে পড়তো কি না পড়তো ওঠেলে তো মাথা ঘামানোর কোনো দরকার নাই, আছে আছে কথা কন্যা কা আছে, তো খুশরে খুশরে উল্লেবার করে লাগবে কেন। বলি ইয়া নবী সালাম আলাইকা বলে বেদাত, এটা বলা যাবে না, এটা বললে সে কাফের হয়ে যাবে, আর এটা কাফের হয়ে মরবে তো আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম যদি করতে হয় নবীর সঙ্গে করব, কথা বলেন ঠিক কি না। দেখে লও রাসূলাল্লাহ রওজা পাকের কিনারে, মারহাবা কোন, আমি সইতে পারি না বিরহ হজালা, ধন্য কর দিদারে, সুবহানাল্লাহ কোন। সেদিন এক শয়তানকে বলতে শুনলাম, না আমার বলতে চাই না, বলে ভ্রমণ করার জন্য তিনটা মসজিদে যাওয়া যায়, মসজিদে নবী বাইতুল্লাহর হলো বাইতুল মুকাদ্দাস, কিন্তু নবীদের রোজা যায় কোনো কাম নাই, নবী মরিয়া গলিয়া পয়সা গেছে নবীজির কবর, এটা নাউযুবিল্লাহ বলবেন না বলবেন। অথচ আল্লাহর নবী কয় যেই নবী কি চলে যাচ্ছেন নাকি, হ্যাঁ খবরদার, একজনের যদি খারাপ লাগে কবি মোনাজাত করে দেবো, আমার কথা বোঝেন নি, একজনের যদি খারাপ লাগে বলবেন হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন মোনাজাত করে দেবো, যাওয়া যাবে না। সে কয়জন আছেন, কথা বোঝেন নি, তাহলে বোঝা গেল হে ব্যক্তি বলতেছে অথচ আল্লাহর নবী বলে কোন ব্যক্তি যদি আমি মারা যাওয়ার পর আমার ওজার পাশে দাঁড়ায় আমার সালাম দেয় আল্লাহ আকবার বল, ওই ব্যক্তিটা যেন জীবিত হয়ে আমার সালাম দিল, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার কবরটাকে জিয়ারত করলো তার উপরে সাফায়াত করা, আমি নবী আমার উপরে ওয়াজিব হইয়া যায়, নবীর প্রেম ভিতরে থাকতে হবে রে বাজার, হইতে পারি আমি খারাপ, হইতে পারি ভণ্ড, হইতে পারি নষ্ট, হইতে পারি সন্ত্রাস, হইতে পারি অন্য কিছু, কিন্তু নবী সম্পর্কে কেউ যদি কোনো কিছু বলে নবীর সম্মানে যদি আঘাত লাগে, ছোট্ট থেকে ছোট্ট একটা আলেম আমি, তারপরে আমার কলিজার ভিতরে আঘাত লাগে,
যেই নবী না হইলে আল্লাহ পাক কিছুই বানাইতো না সেই নবীকে আজকে তারা আমার আপনার মতো মানুষ বানায় সারছে কথা কোন ঠিক কি না অতএব এর বিরুদ্ধে সুন্নিয়তের প্ল্যাটফর্মে যারা আছে সুন্নিয়তের আলেম যারা আছে হাজার হাজার হাদিসকে উত্থাপন করতেছে কিন্তু তারা সত্য জানার পরেও মানতে চায় না এরাই হলো মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিদদারিকিল আসফালা মিনান না আর দুনিয়াতে যারা মুনাফিক আছো তারা শুনে নাও তারা জেনে নাও তোমরা মরতে দেরি হবে আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিতে দেরি করবে না শব্দ নবী ছাড়া কোনো উপায় নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বলেন আজকে আমি যে জুব্বাটা তোমাদেরকে দিব এই জুব্বাটা তোমরা নেওয়ার পরে তোমাদের কারো জন্য জুব্বার বরাদ্দ নয় ওই যে করুণ নামক জঙ্গলের ভিতরে আমার এক বন্ধু শুয়ে আছে ওই বন্ধুটা আমারে কোনোদিন দেখে নাই আমিও তার চামড়ার চোখ দিয়ে দেখি নাই আল্লাহু আকবার কর কেউ দেইখা নবীরে মানলো না কেউ আবার না দেইখা নবীর জন্য দাঁত ভাঙে সুবহানাল্লাহ কর এরই নাম হলো প্রেম এরই নাম হলো ভালোবাসা বাজার আর ভালোবাসা এমন একটা জিনিস গগ ভালোবাসা এমন একটা জিনিস উহুদের ময়দানে আল্লাহর নবীর যখন দাঁতন মোবারক শহীদ হয়ে গেল হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে গেলেন আল্লাহর নবীর কবরস্থানে জিহ্বা লাগাইলেন রক্তগুলি চুষে চুষে মুখের মধ্যে নেওয়া শুরু করলো আল্লাহর নবীর রক্তগুলো খাইতেছিল মালিক ইবনে সিনান আল্লাহু আকবার কর রক্ত কো হালাল না হারাম জোরে কোন হালাল না হারাম হারাম বিলকুল হারাম সাহাবায়ে কেরাম বলে রক্ত ফেলে দাও বলে কে বলে নবী রক্ত খাওয়া যাইব না রক্ত কো হারাম তুমি যদি রক্ত খাও হারাম খেয়ে ফেলবা মালিক ইবনে সিনান দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে ডাক দিয়ে বলে রাগ মানুষের জীবনে পিলান টি শর্ট বারবার আসে না কথা কর না বিশ্বকাপের খেলা দেখেননি 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 পিলান টি শর্ট আছে না আছে না এই কুমিল্লার দিকে এক মাহফিল 18 তারিখে দিছে ওকে মাহফিল কেউ হুঁশ নাই টুপিওয়ালা লোক পর্যন্ত যায় খেলা দেখিচ্ছে কথা কর না কে ওরে ইমানদারের কাম বাচ্চে নাকি বিশাল বড় প্যান্ডেল করছে প্রধান বক্তা উঠছে নয়টা বাজার পরে একটা লোকও প্যান্ডেল নিছে না সব কাছে খেলা দেখবেন 10 থেকে 15 জন লোক সামনে বড় বসে আছে অথচ প্যান্ডেল করছে 1000 100 100 লোক নাই তোকে হুশ করে মাহফিলে ডেট করা লাগবে না কথা কর না কে এই যে পিলান টি শর্ট মালিক ইবনে সিনান ডাক দিয়ে বলতেছেন একটু চুপ কর না রে বাবা মানুষের জীবনে বারবার সুযোগ আসে না একবার সুযোগ এসেছে আমি মালিক ইবনে সিনান আল্লাহর নবীর রক্তগুলো মুখের মধ্যে নেওয়ার সুযোগ পেয়েছি সুবহানাল্লাহ বলা যাবে বলে ফেলে দাও বলে দেব না আমার জীবন থাকতে আমি আমার দয়াল নবীজির এক ফোঁটা রক্তকে জমিনের উপরে পড়তে দেব না আমি মালিক ইবনে সিনান সমস্ত রক্ত খেয়ে ফেলব আল্লাহর নবীর সাহাবা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতে খাইতে সমস্ত রক্তগুলো সেটে সেটে আল্লাহর নবীর রক্তগুলো পেটের মধ্যে জায়গা করে দিচ্ছেন আল্লাহর নবীর যখন সংজ্ঞা ফিরে আসলো যখন হুঁশ ফিরে আসলো আমার দয়াল নবী ডাক দিয়ে বলে কি হইছে বাবা সবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে মালিক ইবনে সিনান আপনার রক্তগুলো মুখের মধ্যে নিয়েছে আর কে ফেলেছে আমরা বের করতে বলেছি বের করে নাই জমিনে ফেলে দেয় নাই মালিক ইবনে সিনান চোখের পানি নিয়ে কান্দে আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি জাহান্নামে জ্বলতে হয় আপনার রক্ত পান করার কারণে আমি মালিক ইবনে সিনান জাহান্নামে জ্বলতে রাজি আছি আপনার রক্ত আমি জমিনে পড়তে দেই নাই আল্লাহর নবী মালিক ইবনে সিনানের দিকে তাকাইয়া বলে মালিক ইবনে সিনান মালিক ইবনে সিনান টেনশন করো না টেনশন করো না আমি দয়াল নবীজি আমার রক্ত যার রক্তের সঙ্গে মিশে গেছে জোরে বলেন আল্লাহু আকবার আমি দয়াল নবী রক্ত যার রক্তের সঙ্গে মিশে গেছে মালিক ইবনে সিনান রে ওই আল্লাহর সাতটি জাহান্নামের ক্ষমতা নাই তার গায়ে আগুন লাগাইতে পারে এ মালিক ইবনে সিনান যাও 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 আজকে তুমি জান্নাত জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেলা তোমার রক্তের সঙ্গে আমি নবী আমার রক্ত মিশে গেছে জাহান্নামের আগুনের ক্ষমতা নাই রে মালিক এ মালিক ইবনে সিনান তোমার শরীরে আগুন লাগাইতে পারে জাহান্নাম থেকে তুমি আজকে নিজেকে বাঁচায়া নিলা
এবারে নাম হলো প্রেম এরি নাম ভালোবাসা কথা বলেন ঠিক কি না তাহলে হারাম খেয়েও জান্নাতে যাওয়া কথা কয় না জান্নাতে যাওয়া ও মোল্লা এখন কি ফতোয়া দিবা কথা কন না কে আর কোন ফতোয়া আছে এটা আমার কথা সাহাবীদের জীবনী পড়েন পেয়ে যাবেন আমার মুখ আছে দেখুন প্রমাণ মোবাইলের মধ্যে আছে সমস্যা নেই মাদার জন্নবত কিতাবটার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন শুধু সেটা নয় এটা নয় সিংহা লাগায় না সিংহা তো নবীদের হাড়ের মধ্যে সিংহা লাগাছে সিংহা লাগায় তো পচা রক্ত ফেলে দিবি না ও যাই সিংহা লাগছে আর ফেলে দেন গদ গদ করে খায় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী কাই রক্ত কি করিস কই হুজুর আপনার রক্ত পবিত্র রক্ত ফেলে দমু সব পেটের মধ্যে জায়গা দিছি সুবহানাল্লাহ কোন বুদ্ধিমানের কাম করছ তোর শরীর আর জাহান্নামে পড়বি না রে আল্লাহু আকবার তে আমার নবী কি তোর মতো নজু আর ফজুরে কথা কন না গা আগে সুজিস কিনা মুতে ফানিস দিস না কিন্তু লম্বা টুপি আর লম্বা জুব্বা লম্বা দাড়ির এক কিছু মুসলমান সারা জীবন ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া দে তুই বড় হলু আর আজই তুই মুসলমান অত সোজা না কথা কন না কে সারা জীবন তুমি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললা সারা জীবন তুমি টুপি জুব্বা লম্বা দাড়ি পরে নবীর বিরুদ্ধে স্লোগান দিলা আর মরার পরে অতি সোজা মুরিয়া দেখো আগে আসলে মুরিয়া মানে কি আসবে বায়না যায় কথা কয় না কে কারণ যা হয় ওর ভিতরে কি একজন যদি খেলে আসবে ফেলে নি ওই কোলনি যা করছে আমি দেখাচ্ছি তোরা এল্লার করিস না কথা কন না কিন্তু কেউ তো আসে না এই জন্য বুঝবারো আল্লাহর বান্দারা যাই হক বলতে সেলাম মূল আলোচনায় চলে আসি বাবা জুব্বাটা দিয়ে দিল বলে হুজুর কার কাছে দিব চলে যাও কেনান নামক জঙ্গলের ভিতরে যখন যাইবা যাইয়া দেখবা লোকটা নামাজে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার কোন কোথায় নামায় গেছে নামাজে দাঁড়ায় গেছে তার কাছে যাব গো আল্লাহর নবী যা কি করবা বলে যা জুব্বাটা দিবা দিয়া গায়ে দিতে বলবা বলবা আমার গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া করে বলে দোয়া করতে বললে তার দোয়ার ফল কি হবে বলে আমার আল্লাহ পাক তার দোয়ার কারণে আমার আল্লাহ পাক তার দোয়ার কারণে আমার আল্লাহ পাক তার দোয়ার কারণে আমার উম্মতের মধ্যে থাকিয়া বনি রবি এবং বনি মুজা দুইটা গোত্র রয়েছে তাদের যতগুলো মেষ রয়েছে বকরি রয়েছে ভেড়া রয়েছে আর এক একটা লোমের বিনিময়ে তার দোয়ার খাতিরে আমার আল্লাহ পাক আমার এক একটা গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে নিয়া জান্নাতের মধ্যে ঢোকায়া দিবে আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার আলা শব্দান ইন্না আউলিয়াল্লাহ শব্দান রে আমার বন্ধু যারা আমার ওলি যারা আমার বন্ধুত্ব যারা গ্রহণ করে নিয়েছে আমার কৃপা বারি জাদু রূপে বর্ষিত হয়েছে লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নাই চিন্তা নাই আল্লাহু আকবার কর আল্লাহর ওলিদের পাওয়ার কত রে বাজার আজকে আমরা আল্লাহর ওলি মানতে চাই না অথচ ওলি যদি এসে দিন হিন্দুকে একটা ব্রাহ্মণের ভাষণ শুনলাম সুবহানাল্লাহ মনে পড়ে গেল বলবো 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 আবার হিন্দু ভাইরা যেন মন খারাপ করেন ওদের এক ব্রাহ্মণকে প্রশ্ন করে চাচা আমাদের ধর্ম কি আসলে হিন্দু ধর্ম ব্রাহ্মণ তখন উত্তর দিচ্ছে না আমাদের ধর্ম হিন্দু ধর্ম না এই হিন্দু ধর্ম নাম দিয়েছে মুসলমানেরা কেটা দিছে কথা কয় না কেটা দিছে বললাম বাপুরে আমরা নাম দিলাম হিন্দু ধর্ম বলে হ্যাঁ বলে কেমনে বলে সিন্ধু ছিল সিন্ধু সিন্ধু আছে না সিন্ধু প্রদেশ আছে না সম্রাট বাবর পানিপথের যুদ্ধে সিন্ধু অধিকার করেছিল মনে আছে না বাবা আমি ইতিহাসের মধ্যে পড়েছি সিন্ধু বিজয় করার পরে ও সিন্ধু বলতে বলতে আর হিন্দু কয়ে ফেলতেছে সেই থেকে ভারতবর্ষে যতগুলো এর নাম আছে হিন্দু হিন্দু কথা কন না কে আজকে যদি ফুরফুরে থেকে ওই ভারত থেকে যদি আল্লাহর লীলা বাংলার জমিনে না আসতো ফুরফুরে থেকে তারা আসছে এখানে ভারত থেকে এখানে এসেছে আঙ্গরে ধুতি গুলে খুলে লুঙ্গি পরাইয়া দিছে কথা কন না টুপি পরাইয়া দিয়া গেছে কথা কয় না বারে শুধু তাই নয় আলিয়া মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করে দিয়া গেছে দেয়া যায় না এই যে পাঁচ তারিখে আলবুনিয়া দরবার শরীফে মাহফিল হবে ভারত থেকে যে সিদ্দিকী পরিবার কাহার সিদ্দিকী ওমর সিদ্দিকী আবু বকর সিদ্দিকী আবু বকর সিদ্দিকের ওয়া শোনার মতো সৌভাগ্য আমার হয়েছিল ওনা যখন একরে এই রকম মানুষ সিকুন মানুষ আর ওনারা এই রকম চেয়ারে বসে ওয়াজ করত না এই রকম ফ্ল্যাট সুকি ফলাইয়া সুকির উপরে বসে ওয়াজ করত লোকের মতো
চিকন মানুষ বারে আমি তখন ভিটি মাদ্রাসায় পড়ি ওয়াজ শোনার জন্য গেছে যায় দেখি চিকন মানুষ যখন হাক ছাড়ে মনে মাইকের ইউনিট কেটে দিবি সুবহানাল্লাহ পাওয়ার ক্ষমতা আমাদের আরবি দ্বিতীয় পত্র যিনি নিতেন ওনার নাম হলো শাইন হুজুর উনি বলতো এক আমরা ওদেরকে আব্বা করে বলি জোরে কোন সুবহানাল্লাহ কি করে বলে আব্বা করে আর পীর সাহেবকে যদি আমরা আব্বা করে ডাকি নিজের বাপের খবর না পিন্না টানাতে কথা কন না শাইন হুজুর উনি বলতেছো আমরা পীরকে আব্বা করে বলি রে ফুরফুরে থেকে আমাদের পীর সাহেব এসেছে উমুক দিন মাহফিল আমগো আব্বার মাহফিলে যাস জোরে কোন সুবহানাল্লাহ আসলে পীর ওলি আল্লাহ পয়গম্বর যারা হলো মুমিনদের জন্য রুহানি রুহানি পিতা সুবহানাল্লাহ কন আমি ওই যে আল্লাহর নবীর কথা বলি নাই নূহর কথা বলি নাই নূহ যখন কাঁদলো যে আল্লাহ আমার ছেলে আর বউকে উঠায় নাও আমার সে ভালো করে কথা বুঝবেন আমার ছেলে আর বউকে উঠায় নাও আল্লাহ বললো ও তোমার পরিবার না ওর সঙ্গে তোমার সম্পর্ক নাই বলে সম্পর্ক কার সঙ্গে আছে বলে সম্পর্ক আছে হলো তোমার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে ঈমান এনেছে তারা মুসলমান তাদের সঙ্গে তোমার রূহের একটা সম্পর্ক হয়ে গেছে সুবহানাল্লাহ এ হলো রূহানি সন্তান তোমার এদেরকে নৌকায় তোলো পর্যন্ত রক্তের সম্পর্কে যেটা আছে ওটা তোমার সন্তান নয় কত বুঝতে পেরেছেন বাবা বুঝতে পেরেছেন সেজন্য ওল্লি আল্লাহ নবী পয়গম্বর যারা আছে তারা হলো আমাদের রুহানি পিতা কথা বলেন ঠিক কিনা তাদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা রয়েছে এইটা হলো আখিরাতের সম্পর্ক এইটা হলো ঈমানের সম্পর্ক কথা বুঝতে পেরেছেন এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন বাজান এ আমার ফারুক এ হযরত আলী তোমরা চলে যাবে আমার বন্ধুর কাছে আমার বন্ধুর কাছে যাইয়া তাকে আমার জুব্বাটা দিয়া তাকে বলবা আমার গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া করেন সত্যি সত্যি অনেক ঘটনা লম্বা করলাম না বাজার আল্লাহর ওলিদেরকে কিন্তু কেউ চিনে না কথা বলেন ঠিক কিনা কারণ তারা তো আর আমগো মতো ভেষ ধরে ঘুরে বেড়ায় না কথা কন না আমার মতো এমন কতগুলো হুজুর আছে মেকআপ মারিয়া কে যে ওঠে কথা বোঝেন নাই মেকআপ মেরে ওঠে ফর্সা দান দেখা যায় সুন্দর দান দেখা যায় কিছুদিন আগে এক ইউটিউব ওয়ালা এসে আমারে বলতেছে হুজুর আপনার মুখে কালো কালো দাগ আপনি এক কাজ করেন যখন উঠবেন তখন একটু সনোটনু মেরিয়া না ফর্সা হয়ে উঠেন মানে কি দরকার বলতেছে দরকার আছে কারণ একটা মানুষ তিন ঘন্টা আপনি দেখবে আপনি চেহারা যদি সুন্দর না হয় কি দেখবে আপনি কালো ওয়াক আমার দেখার দরকার নেই কথা বোঝেন নাই পর আমার দেখার কোনো প্রয়োজন নাই রে আল্লাহর বান্দারা যাই হোক বলতেছিলাম কুফার মসজিদে নামাজ পড়ার পরে হযরত ওমর ডাক দিয়ে বলেন তোমরা কি কেউ আছো আমার বন্ধু আল্লাহর নবীর বন্ধু হযরত ওয়াসাল করনি রে সিনো হাজার হাজার মানুষ কেউ আল্লাহর নবীর বন্ধু ওয়াসাল করনি কে চিনে না কেমনে চিনবে তিনি তো গোপন সুবহানাল্লাহ কন আল্লাহর বান্দারা এবার আল্লাহর নবীর সাহাবা দুইজন বলতেছে কেউ চিনে না কেমনে তার কাছে যাই পিছন থেকে একজন বলে আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি একজনকে চিনি সের নাম হলো ওয়াসাল করনি সে জঙ্গলের মধ্যে বসবাস করে তার দুইটা গুণ আছে এক নম্বর গুণ যখন দেখে মানুষ হাসতেছে ওই ব্যক্তিটা ঝরঝর করে কান্দে দুই নম্বর গুণ হলো যখন দেখবেন মানুষ কান্দতেছে তখন ওই ব্যক্তিটা হাসে আল্লাহু আকবার বলে এই দুইটা কারণ এই দুইটা গুণ তার মধ্যে আছে আর ওই ব্যক্তিটা বেশিরভাগ সময় জঙ্গলের মধ্যে উর্দুম বা গরু বাছুর চড়ায় মানুষের কার রাখাল গিরি করে আল্লাহর নবীর সাহাবা শুধু তাই নয় রে তাই নয় আর ওই ব্যক্তিটার ডান হাতে এক দেরহাম পরিমাণ কুষ্ঠ রোগের চিহ্ন রয়েছে সুবহানাল্লাহ কন নিদর্শনগুলি বনে গেছে বলে কোন দিকে থাকে জঙ্গলের মধ্যে যান জঙ্গলের মধ্যে যখন চলে গেছে যাইয়া দেখে আল্লাহর ওলি নামাজের মধ্যে রত আছে সুবহানাল্লাহ কন নামাজের মধ্যে রত নামাজ যখন শেষ হয়ে গেল ডাক নিয়ে বলেন রাত্রিটা এতই শত হইয়া গেছে গ একবার সুবহান রব্বিল আযিম বলতে রাত পোহায়া যায় আর দিনটা এতই শত হইয়া গেছে গ একবার সুবহান রব্বিল আলা বলতে মাগরিবের আজান দেয় কি নামাজি তারা ছিল আর আম্মা করে কিছু ভক্তবৃন্দ আছে আর কই হুজুর মুরিদ তো হইছে আর নামাজ লাগবে কথা কন না কেন আছে না আছে না আছে না আমগো অনেক ভক্তবৃন্দ আছে মুরিদ হয় শেষ মসজিদ আর লাগে কথা কয় না রে বলে নামাজ নাই বাবা তো আপনি আসেনি
দিয়া কি বাবার দোহাই পাইবারে হায়রত হাসড়ে তোর বাবারই তো অবস্থা খারাপ হয়ে যাবে যদি বাবা জাতের মতো না হয় কথা কন্না কাক এ আল্লাহর বান্দারা যাই হোক বলতেছিলাম বাজার নামাজের মধ্যে যখন দাঁড়ায় আছেন লোকজন যখন আসতে পেরেছে বুঝতে পেরেছে নামাজ শেষ করে দিয়েছেন সালাম হলো আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুর রাসূল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কর খলিফা উমর ডাক দিয়ে বলেন তুমি কে গো আপনি কোনদিন আমারে দেখেন নাই আমি কোনদিন আপনাকে দেখি নাই আপনি আমার নামটা কেমন করে জানলেন ডাক দিয়ে বলেন এই খলিফাতুর রাসূল উমর আপনি যখন আমার কাছে আগমন করেছেন আপনার শরীরের মধ্যে থাকি আমি মদিনার কামলিওয়ালা নবীর দেহের সুগন্ধ পাইতেছিলাম আল্লাহু আকবার কি পাইতেছিল বাজার মদিনার কামলিওয়ালা নবীর দেহের সুগ্রান হযরত ওমরের শরীরের মধ্যে থেকে পাইতেছিল ডাক দিয়ে বলেন এই জন্য আমি মনে করলাম আপনি বুঝি খলিফাতুর রাসূল ওমর আর ইনি হলেন খলিফাতুর রাসূল হযরত আলী করমাল্লাহ ওয়াজহুম দুনজন সাহাবা আমার কাছে কি কারণে এসেছেন পাগলের খোঁজে কেন আসলেন ডাক দিয়ে বলেন আমার দয়াল নবীজি আপনার জন্য জুব্বা খান দিয়ে সব জুব্বা পরে একটু আপনার আল্লাহর নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করেন ডাক দিয়ে বলেন কি দোয়া করব আমার মতো পাপী আমার মতো নিকৃষ্ট বান্দা আমার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই কি দোয়া আমি করব গো দোয়া তো আমি তেমন কোনো কিছু জানি না ডাক দিয়ে বলেন হবে না হবে না আমার নবী বইলে গেছে রে আপনার দোয়ায় আমার আল্লাহ নাকি অনেকগুলি জাহান্নামী মানুষকে জান্নাতি বানায় দেবে শুধু তাই নয় এই জুব্বাটা পরিয়ে যান আল্লাহর কাছে একটু দোয়া করুন জুব্বাটা দেওয়া হলো জুব্বাটা গায়ে দিলেন আল্লাহর নবীর প্রাণ প্রিয়তম বন্ধু জুব্বাটা গায়ে দিয়া সিজদার মধ্যে যখন গেছে গ এমন সময় দুইজন ব্যক্তি দাঁড়ায়া থাকতে 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 অদর্য হইয়া গেছে সিজদা থেকে মাথা উত্তোলন করিয়া আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন কি সর্বনাশ করলেন ওয়াইসাল করুনি বলতেছেন কি সর্বনাশ করলেন বলে কেন গো কেন বলে আর কিছুক্ষণ সময় যদি দিতেন আর কিছুক্ষণ সময় যদি দিতেন আমি ওয়াইসাল করুনি রহমাহুল্লাহ একটা নয় দুইটা নয় আল্লাহর নবীর যতগুলি গুনাহের উম্মত ছিল জাহান্নামের ভিতরে আমি আল্লাহর থেকে তাদের জন্য জাহান্নাম মাফ করিয়া আমি ওয়াইস করুনি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিতাম খলিফাতুর রাসূল উমর আলী রে আর কিছুক্ষণ সময় আমারে দিলে না তবে কেমন সংখ্যক প্রশ্ন করতে যে কেমন সংখ্যক লোক আপনি মুক্তি করেছেন পার করেছেন জাহান্নাম থেকে জান্নাতের দিকে এমন সময় ওয়াইসাল করুন ডাক দিয়ে বলেন আল্লাহর নবীর কওমের ভিতরে ওই যে মক্কার ভিতরে বনি রাবিয়া এবং বনি মুজাহ দুইটা গোত্র রয়েছে তাদের যতগুলি মেষ আছে প্রত্যেকটা মেষের এক একটা লোমের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এক একটি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিছি বলে যে আমার নবীও তাই বলছে আল্লাহু আকবার কর আর আমগো মতো মানুষ কর নবী গায়েব জানে না কত কর না কে নবী শব্দের অর্থই তো হলো গায়েব কি খবর দেনে ওয়ালা ওয়াজ জানা খবর যিনি না জানাবেন উনি তো নবী আল্লাহু আকবার কর সেটা আমরা জানি না সেটা কে জানাবে নবী আল্লাহ জানায় দিবেন তিনি জানাবেন কথা বলেন ঠিক কিনা অথচ আমরা বলি যে না জিব্রাইল যতক্ষণ না বলতো ততক্ষণ কিছু আল্লাহ নবী বলতে পারতো না নবী সম্পর্কে তো ধারণাই নেই কথা বলেন ঠিক কিনা আসেন একটু সামনে বাড়ি বাজার একটু মূল আলোচনার দিকে চলে যাচ্ছে আমি কিন্তু মূল আলোচনায় এখনো যাই না আলোচনাটা হলো আমার আল্লাহর নবীকে আল্লাহর নবীর আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন তাহলে আপনি কেমন করে আপনি কি আল্লাহর নবীকে দেখেছেন বলে আমি আল্লাহর নবীকে দেখি নাই আমি আল্লাহর নবীকে দেখি নাই তবে এত মহাব্বত হলো কেমন করে বলে সামনার চোখ দিয়ে দেখি নাই রে মুসলমান অন্তরের চোখ দিয়ে দেখছি সুবহানাল্লাহ কোন বলে কেমনে দেখলেন বলে তোমরা হা করো সাহাবে কেরাম বলে তোমরা হা করো হা করেছে বলে তোমাদের মুখে 32 খান দাঁত দেখা যায় আর আমি ওয়াসাল করনি হা করতেছি আমার মুখে একটা দাঁত দেখতে পারবা না
কি করেছেন বলে জঙ্গলের মধ্যে বসিয়া বসিয়া আমি যখন শুনতে পারলাম ওই যে উহুদের ময়দানে আমার দল নবীজির দন্দান মবলক শহীদ হয়ে গেছে আমি তখন একটা পাথর আমার হাতের মধ্যে তুলে আনিয়েছি পাথরটা নেওয়ার পরে আমি আমার মুখের মধ্যে মারলাম একটা দাঁত ভেঙে হাতের মধ্যে নিলাম পরে চিন্তা করলাম না জানি আমার দয়াল নবীর কোন দাঁতটা ভেঙেছে আমি কোনটা ভাঙলাম আরেকটা দাঁত ভেঙে ফেলে দিলাম আবার মনে মনে টেনশন করলাম যদি এই দাঁতটা আমার নবীর না ভাঙে কারণ যেই দাঁত ভেঙেছে ওই দাঁত না ভাঙলে তো দাঁত ভাঙার ব্যথা বোঝা যাবে না কথা বলেন ঠিক কিনা এমন করতে করতে আমি ওয়াইসাল করুনি রে একটা নয় দুইটা নয় আমার মুখের 32টা দাঁত ভেঙে ফেলে দিলাম দাঁত ভাঙার ব্যথা নিয়া গভীর রজনীতে আমার বাঙ্গা কুটিরের ভিতরে যখন আমি শুয়ে শুয়ে কাঁদছিলাম আমার ডাক দিচ্ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় দনদের নবী গো তুমি কি আমার দেখতে আসবা না তুমি কি আমার দেখতে আসবা না এমন করে যখন ডাক দিচ্ছিলাম এমন সময় দেখি গো নূরের একটা মানুষ আমার শিয়রের মধ্যে এসে বসে গেছে আমার মাথার মধ্যে হাত লাগাইতেছে আমার রক্তগুলি মুছে দিচ্ছে আমারে ডাক দিয়ে বলতেছে পাগল এমন পাগলামি কেউ কি করে আল্লাহর নবীর কদম মোবারক জড়ায় ধরলাম ডাক দিয়ে বললাম হাবিবুল্লাহ এ দরদের নবী গো আমার ডাকটা কি আপনি শুনতে পেরেছেন কেমন করে শুনলেন আল্লাহর নবী কয় যেই ব্যক্তিটা আমার দাঁত ভাঙার কথা শুনিয়া মুখের 32টা দাঁত ভেঙতে পারে তার রক্ত গুলি মুছে না দিয়ে আমি রহমাতান লিল কেমন করে থাকতে পারি ওয়াইসাল করনি রে তোমার মুখের রক্ত গুলি মুছে দেওয়ার জন্য তোমার একটু আদর করার জন্য তোমার আমার কোলে তুলে নেওয়ার জন্য আমি মদিনার কামলিওয়ালা নবী গো আমি আর মদিনায় থাকতে পারলাম না তোর মুখের রক্ত গুলি মুছে দেওয়ার জন্য আমি রহমাতান লিল আলামিন তোর বাঙ্গা কুটিরে এসে তোরে দর্শন দিয়ে দিলাম বাজান গো আমরা ডাকতে পারি না ডাকার মতো যদি তোমরা ডাকো গো আমার নবী মদিনায় থাকবে না এই খাদাস খাদুবাড়ি গ্রামের ভিতরে ভাঙ্গা কুটিরের মধ্যে আমার দয়াল নবী এসে বলবে পাগল রে এমন দরদ মাখা মধু নিয়া এমন দরদ মাখা মুখ নিয়া আমারে যখন তুমি ডাক দাও আমি নবী মদিনায় থাকতে পারি না আমি নবী তোরে দেখা দেওয়ার জন্য তোর ভাঙ্গা কুটিরে এসে হাজির হইয়া গেলাম রে আল্লাহর বান্দারা হযরত ওয়াইসাল করুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক নিয়ে বলেন এ উমর আলী ওই দিন থাকিয়া আমার নবীর সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল আমি যখন আমার নবীর ডাকতাম ডাক দিতে দেরি করতাম আমার রহমাতান লিল আলামিন আমার ঘরের মধ্যে আসতে দেরি করত না এটাই হলো নবীর আশেক নবীর সালেক নবীর প্রেমিক বাজান সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আপনার বন্ধুকে দেখেন না সে আপনার সঙ্গে দেখা করে না কেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এ সাহাবায়ে কেরাম রে কেমন করে আমার সঙ্গে দেখা করবে দেখা করতে পারে না তার একটা মাত্র কারণ হলো তার ঘরের মধ্যে তার বৃদ্ধ মা রইয়াছে কেডা আছে জোরে কোন কেডা আর জোরে বলেন কে ঘরের মধ্যে কে আছে মা আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন তার মা আছে ঘরের ভিতরে তার মা ওয়াসল চলতে পারে না কিন্তু আবেদা মহিলা সালেহা মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জিকির আজকারে মশগুল থাকে তার মা চলতে পারে না হাঁটতে পারে না খাইতে পারে না তার মানে তুলে খাওয়াই হযরত ওয়াইস করেনি জোরে কোন সুবহানাল্লাহ তার মার যখন প্রসাব লাগে হযরত ওয়াইস করুনি প্রসাব করায় নিয়ে আসে বেড মাকায় ফলাই বিছানা মাকায় ফলাই ওয়াইসাল করুনি তার মার বিছানা পরিষ্কার করে দেয় আল্লাহু আকবার কোন আল্লাহর ওলি বলেন আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি তার মাকে এত খেদমত করে ওই জন্য আমার কাছে আবার আসার সময় পায় না জোরে কোন সুবহানাল্লাহ বলে সে আমার কাছে আসতে ভাল না পারলে কি হবে আমি তার কাছে ঠিকই যাই তাহলে পিতামাতার খেদমতের মাধ্যমে আল্লাহকে পাওয়া জোরে কোন আল্লাহকে পাওয়া আর একটু জোরে বলেন আল্লাহকে পাওয়া
আর পিতামাতার মনে যদি কষ্ট দেই তাহলে কথা কর না কে তাহলে কোথায় জায়গা হবে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা আল্লাহ বলেন এমন শব্দ তাদের সামনে করো না তারা যাতে উ শব্দটা উচ্চারণ করে কি শব্দ উহ এই উহ শব্দ যদি বলে তুমি মক্কা মদিনার ইমাম হইয়াও তোমার কোনো লাভ হবে হযরত ইসমাইল হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন প্রসাব পায়খানা আমি মায়ের কোলেই করি কথা কন ঠিক কি না তব না মারা করিল ভিজল গুয়ে মতে আমারে শুকনাই রাখি আমার রইল ভিজাতে কথা কন ঠিক কি না ওরে অসগ হইলে দেখি চাই মাই রইছে সীতা নাই বহিয়া রে কথা কন ঠিক কি না আল্লাহর বান্দারা দুনিয়াতে মা বাবার মতো আপনার তোমার কেউ নাই বাজার আল্লাহর পরে যার জায়গা তোমার কাছে মা বাবা হলো তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম মা বাবার খেদমত করিয়া কেউ যদি জান্নাত নিতে পারো তোমার জন্য জান্নাতে যাওয়া সুযোগ ওয়াইজ করুনি মার খেদমত করে আল্লাহর নবীর বন্ধু হয়ে গেছে কথা কোন ঠিক কি না তুমি আর আমি যদি ওই মায়ের খেদমত করি ওই বাবার খেদমত করি তুমি আমি আল্লাহর বন্ধু হয়ে যাব আমার দয়াল নবীর বন্ধু হয়ে যাব কথা বলেন ঠিক কি না আল্লাহর ওলির আরে আল্লাহর বান্দার আরে ইসমাইল হোসেন বুখারী রাহমাতুল্লাহ অন্ধ মানুষ আল্লাহর নবীর প্রাণ প্রিয়তম একজন তিনি কি ছিলেন আশিক ছিলেন হযরত ইসমাইল হোসেন বুখারী রাহমাতুল্লাহ অন্ধ মানুষ তার মা প্রত্যেকদিন এসে প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড় আল্লাহর দরবারে হাত তুলে কান্দে মাবুদ গো আমার ছেলেটা অন্ধ হয়ে গেছে আল্লাহ তুমি তো সবকিছুই পারো তুমি কি পারো না আমার সন্তানটাকে একটু চক্ষুটা ফিরাইয়া দিতে কান্দে 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 একদিন গভীর রজনীতে ইসমাইল হোসেন বুখারী রাহমাতুল্লাহর মা স্বপ্নের মধ্যে দেখতে চান ওই যে কে যেন এসে তারে ডাক দিচ্ছে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহর নবী নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার কর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল হোসেন বুখারী রাহমাতুল্লাহর মা কে এসে ডাক দিয়ে বলতেছে এ মা আর টেনশন করো না চিন্তা করিও না আমার আল্লাহ তোমার ফরিয়াদ শুনেছেন আমার আল্লাহ তোমার আমার আল্লাহ তোমার ডাক শুনেছেন এ ইসমাইল হোসেন বুখারী মা কালকে সকাল বেলা যায় দেখবা তোমার ইসমাইল হোসেন বুখারী কি হয়ে গেছে সুস্থ হয়ে গেছে জোরে জোরে কন সুবহানাল্লাহ মা যদি ইচ্ছা করে দোয়া করে আল্লাহর ওলি বানাইতে পারে আর মা বাবার মনে যদি কষ্ট দাও শয়তানের খাতে না মরতে আপনার আমার দেরি হবে না কথা বলেন ঠিক কি না আল্লাহর বান্দারারে এই জন্য বলতেছিলাম আল্লাহর নবীকে মহব্বত করো মা বাবাদেরকে ভালোবাসো পাঁচগানা নামাজ পড়ো চুরি করো হারাম খাও নাচতে নাচতে বেহেশতে যাও আল্লাহু আকবার কর কি করবেন চুরি করবেন হারাম খাবেন নাচতে নাচতে বেহেশতে যাবেন চুরিটা কি চুরি করে তাহাজ্জুদের নামাজ আদায় করেন কেউ যেন না জানে আর আমাদের তাহাজ্জুদের নামাজ সিস্টেম হলো আসরের সময় গলা খ্যাকর দিয়ে কেউ শুনতে পায় না কিন্তু তাহাজ্জুদের সময় এমন গলা খ্যাকর মারে গোটাল পাড়া জেগে যায় কথা কন না কে যে মানুষজন জানে যে অমুক তাহাজ্জুদের নামাজ পড়তেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহু আকবার কর ওই ধরনের নামাজীদের জন্য দুর্ভাগ্য যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখেয়াল লোক দেখানোর জন্য যারা ইবাদত করবে ওদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না রে বাজান চুরি করবা চুরি করে করে আল্লাহর ইবাদত বন্দেগী করবা হারাম হলো রাগ রাগটাকে তুমি কন্ট্রোল করবা রাগ করা যাবে না বাজান অহংকার করা যাবে না তোমার কিসের অহংকার অহংকার তো আমার আল্লাহর চাদর কথা বলেন ঠিক কি না অহংকার করবে আমার আল্লাহ আমরা তার গোলাম আমরা তার বান্দা আমাদের অহংকার মানায় না টাকা পয়সা দন দৌলত যা কিছু দিয়েছে আমার আল্লাহ দিয়েছে এই জন্য দুনিয়া
দুনিয়াতে অহংকারের বশে চলাফেরা করা যাবে না অহংকার আমার আপনার দূর করতে হবে বাজান অহংকারটা মাটির সঙ্গে মিশিয়ে ফেলতে হবে অহংকার খেয়ে ফেলতে হবে এই জন্য বলবেন চুরি করে আল্লাহর ইবাদত করবেন হারামটাকে আপনারা খেয়ে ফেলবেন রাগটাকে কন্ট্রোল করবেন দুইটা যদি করতে পারেন গো আমার আল্লাহর জান্নাতে নাচতে নাচতে চলে যাবেন জোরে কন্না সুবহানাল্লাহ যাই হক বলতেছিলাম ওমরের কথা মনে আছে না মনে আছে না মনে আছে না চলে যাচ্ছে নঈম ডাক দিয়ে বলেন সামান্য একটা ভেড়ের বাচ্চাকে ধরতে পারো না আল্লাহর নবীর মাথা কাটতে যাও তোমার মতো বেয়াকুব আমি আর দেখি না গো ডাক দিয়ে বলতেছেন না গো না আমি তো ওই জন্য যাচ্ছি আল্লাহর নবীর মাথা কাটার জন্য তো ভেড়ার বাচ্চা ধরতে পারলাম না মন খারাপ বলে যাও তোমার বোন আর বোনতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার কাছে যাও দরজার সামনে যখন গেছে যাইয়া দেখে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে গায়ের মধ্যে রাগ আর টকবক করছে দরজা লাথি মেরে ভেঙে দিয়েছে দেখে যে বোন আর বোনতে পিছনে কোরআনের আয়াতটা লুকায় রাখছে কোনো কথা নাই কি পড়তেছিলি তোরা বলে কোরআন পড়তেছিলাম সুবহানাল্লাহ কম উপর জুপুরি আঘাত পেটন শুরু করেছে বাজান মারতে 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 দুজনকে জমিনের উপরে ফালায়া দিয়েছে যখন সৈয়দকে মারা শুরু করেছে বোন ফাতেমা তার উপরে স্বামীর উপরে ঝাঁপায়া পড়েছে বোনকে পর্যন্ত সারদাইনে আঘাত করা শুরু করেছে মারতে মারতে রক্ত যখন বোন হাজার হলেও তো বোন বোনের রক্ত যখন ফিনকি দিয়ে জমিনের উপরে পড়ে গেছে বোনের রক্তটা নিয়ে আমার চোখের পানি সেরে দেয়া কান্দে আর বলে বুবু যান তোমারে আঘাত করে ফেললাম তোমার মুখ থেকে রক্তগুলো জমিনের বুকে পড়তেছে এ বুবু দয়া করে একটু বলবানি তুমি কি পড়তেছিলে বলে আমি যেটা পড়তেছিলাম আল্লাহর পবিত্র কালাম বলে আমাকে কি কি একটু দেওয়া যাবে বলে না তুমি অপবিত্র তোমার হাতে দেওয়া যাবে না বলে কি করতে হবে বলে ওযু করে আসো ওযু যখন করে আসলো আল্লাহর আল্লাহর নবীর সাহাবা সাহাবিনী হযরতে মা ফাতিমা কোরআনের আয়াতটা হযরতে ওমর ফারুকের হাতের মধ্যে দিলেন কোরআনের আয়াতটা নিয়ে তিনি শুধুমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করেছেন ভিতরে জজবা এসে গেছে জোরে কোন সুবহানাল্লাহ দাঁড়ায় ঠিক থাকতে পারতেছে না ঠিক থাকতে পারতেছে না আল্লাহর নবীর সাহাবা ফারুক আজম আমার ফারুক ফাতেমাকে ডাক দিয়ে বলে বোন ফাতেমা রে আর দেরি করিস না রে দেরি করিস না কোথায় আছে আমার প্রাণের নবী রে আমারে তার কাছে নিয়ে চল আমি একটু নবীর হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করব আমি আর অন্ধকারে থাকতে চাই না আমি আলোর মধ্যে আসতে চাই আলোর মধ্যে আসতে চাই এই কথা যখন বলেছে বোন বোন না দুইজনে কি করেছেন আনন্দে আত্মার হইয়া ওমরকে নিয়ে চলতেছে রাজপথ দিয়া আল্লাহর নবী যেখানে বসে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ দরদার সামনে যখন দাঁড়ায় আছেন ভিতরে ওমর ফারুক নয় শুধু ভিতরে হযরতে ওসমান হযরতে আবু বকর আরো সব সাহাবাই কেরাম বসে আছেন আমির হামজা বসে আছেন কে যেন এসে বলল ওমর এসেছে ওমর এসেছে ওমর এসেছে আল্লাহর নবী কয় ওমর রে আসতে দাও জোরে কর সুবহানাল্লাহ আমির হামজা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে হযরতে আলী তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ওসমান দাঁড়ায় গেছে যতগুলো সাহাবাই কেরাম সকলে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বলতেছে ওমর যদি সঠিক জ্ঞান নিয়ে আসে ইসলাম কবুল করার জন্য আসে তাহলে ওমরের রক্ষা আছে আর যদি ওমর আমাদেরকে আঘাত করার জন্য আসে ওমরের দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দিব দরজা যখন খোলা হলো হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ওমর কান্দে আমার দয়াল নবীজির দিকে তাকাইয়া আমার রহমাতাল লিল আলামিন দাঁড়ায় গেছে গো দাঁড়ায় যায় ওমরকে ডাক দিয়ে দুই হাতখানি পাতাইয়া ডাক দিয়ে বলে ওমর 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 আর কতকাল অন্ধকারের মধ্যে থাকবা আমার আল্লাহ ইসলামের জন্য তোমারে কবুল করে দিয়েছে তুমি কি এখনো ইসলামের মধ্যে ঢুকবা না এই ওমর আর কতকাল অন্ধকারের ভিতরে থাকবা আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর আর দেরি করতে পারে নাই তরবারি ফেলে দিয়া চোখের পানি দিয়া কান্দে আর বলে হুজুর পৃথিবীতে কোন নেতার দরবারে গেলাম কত মানুষের সঙ্গে মিশলাম আপনার মতো এত সুন্দর মানুষ আমি আমার জিন্দেগিতে আর কোনদিন কোথায় দেখি নাই আল্লাহর নবী গো দিবেন নি গো আপনার কত মোবারক আমি পা
দেখি একটু জায়গা দিয়া দিবে এ দরদের আব্বা জানেন আমার আমার যখন এমন করে কান্দে আল্লাহর নবী হাতটা পাতাইয়া অমরকে ডাক দিয়ে বলে অমর রে আর অন্ধকারের মধ্যে থাকিও না আসরে অমর আসরে অমর আসরে অমর আমার কলিজার মধ্যে আসো অমর তরবারিটা লইয়া আল্লাহর নবীর কদম মোবারক করে ফলাইয়া নবীর বুকের মধ্যে জড়াইয়া হু হু করে কান্দে আর বলে নবী তোমার কাল্লা নেওয়ার জন্য আসছিলাম কিন্তু আয়েশা দেখে অমরের কাল্লা তোমার পদতলে চলিয়া গেল এই জন্য হেদায়েত কার হাতে জোরে কর আরে জোরে বলেন হেদায়েত কার হাতে হেদায়েত হলো আল্লাহর হাতে বাজার আমি আপনি ইচ্ছা করলে হেদায়েতের রাস্তায় আসতে পারবো না যদি আল্লাহ কবুল না করে কথা বলেন ঠিক কি না এই আল্লাহর বান্দারা মা ফাতিমা যুহরা বুকের উপরে পড়ে কাঁদতেছে মনে আছে না ডাক দিয়ে বলে নবী আপনার বিরহ আপনার ব্যথা কেমন করে সহ্য করব গো আপনি তো পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন দয়া করে বলবেন ওই কিয়ামতের দিন ইয়াউমাল আখির আপনার কোথায় আমরা খুঁজে পাবো আল্লাহর নবী চোখের পানি নিয়ে কান্দে আর বলে ফাতেমা তিনটা ঠিকানা আমি দিয়ে যাচ্ছি তিনটা ঠিকানাই তুমি আমাকে খুঁজবা তিনটা ঠিকানার মধ্যে যদি আমারে খোঁজো তাহলে তুমি আমারে পেয়ে যাইবা আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলেন তিনটা ঠিকানা কোন কোন দাদ আল্লাহর নবী কয় সর্বপ্রথমে তুমি আমার যে এখানে খোঁজবা ওইটা হলো মিজানের পাল্লার গোড়া কেন গো কেন আপনাকে মিজানের পাল্লায় গুনব কেন গো কেন আপনার মিজানের পাল্লায় ঘুরব আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমি মিজানের পাল্লায় যাব এই জন্য ওইখানে আমার গুনাহগার উম্মতের নেকি আর বদি ওজন করা হবে আল্লাহু আকবার না জানি কত আমার উম্মত ওই মিজানের পাল্লার মধ্যে ধরা খাইয়া যাইয়া জাহান্নামের দিকে চলে যাবে গো আমার সামনে আমার উম্মত গুলা জাহান্নামের দিকে যাইব যাদের জন্য আমি তাইফের ময়দানে আমার শরীরটাকে ফেটে দিয়েছি উদের ময়দানে দান্দান মুবারক গুলো শহীদ করে দিয়েছি আজকে তাদেরকে যদি জাহান্নামে নিয়ে যা আমি কেমন করে সহ্য করব কেমন করে সহ্য করব ফাতেমা ওই জায়গার মধ্যে যা যখন তুমি আমারে খুঁজবা দেখবা আমি নবী আমার গুনাহগার উম্মতের নেকবদিগুলো মাপা হচ্ছে ওই জায়গার মধ্যে আমি নবী সেজদায় পড়ে কাঁদতেছি দুই নম্বর জায়গা হলো ওই ফুল সিরাতের গোড়ায় যায় আমারে খুঁজবা কেন আপনার ফুল সিরাতের গোড়ার মধ্যে খুঁজব আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিবুল্লাহ এ হাবিবুল্লাহ এমন করে দাফাও কেন এমন করে কান্দো কেন গ এই আল্লাহর বান্দারা যদি নবীর মহব্বত এক ফোঁটা চোখের পানি এই জমিনে ফালাইতে পারো আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওই নবীর মহব্বতে আমি আল্লাহ আমার ভয়ে আমার কোন বান্দা যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ফলাইতে পারে আমার নবী ডাক দিয়ে কয় জমিনে ফলাইতে হবে না তার নাকে রাগা পর্যন্ত যদি পৌঁছাইতে পারে আর পানিটা যদি হয় মাছির মাতার সমান মাছির মাতার সমান আমার নবী ঘোষণা করে দিল গ আমার আল্লাহ তাকে সাতটি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে এই আল্লাহর বান্দারা আল্লাহর নবী সেজদায় পড়ে যখন কাঁদবে ডাক দিয়ে বলবে হাবিবুল্লাহ এমন করে কান্দো কেন কান্দো না কান্দো না কান্দো না ও দরদের আল্লাহ তুমি কি দেখতে পারো না ওই ফুল সিরাতের উপর দিয়া আমার কতগুলো গুনাহগার উম্মতকে শৃঙ্খলে আবদ্ধ করে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ যাদের জন্য আমি এত কিছু করলাম আমার চোখের সামনে দিয়া যদি তারা জাহান্নামে যায় আমি নবী কেমন করে সহ্য করব কেমন করে সহ্য করব আমার দয়াল নবী পিঠের পিরহানটা আলগা করে দিবে আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমার পিঠের পিরহানটা আলগা করো কেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিবুল্লাহ পিঠের পিরহানগুলো আলগা করো কেন আমার দয়াল নবী ডাক দিয়ে বলে আল্লাহ একটু লক্ষ্য করে দেখো
তো আমার পিঠের মধ্যে কি কিছু দেখা যায় কিছু দেখা যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও মোহাম্মদ তোমার পিঠের মধ্যে তো আমি কালো কালো দাগ দেখতেছি আমার নবী ডাক দিয়ে বলবে আপনি কি জানেন এই কালো কালো দাগগুলো কিসের আমার আল্লাহ করব জানি না গো নবী জানি না আমার দয়াল নবী বলবেন এই দাগগুলো হলো আমার উম্মতের দেওয়া পুরস্কার ওই যে তায়েফের ময়দানে যখন বৃষ্টির মতো পাথর আমার উপরে পড়েছিল আমি নবী শরীরটা ফেটে চৌচির হয়ে গিয়েছিল জমিনের মধ্যে পড়িয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছিলাম আমি আমার পায়ের জুতো পর্যন্ত খুলতে পারি নাই জুতা যখন খুলতে গিয়েছিল মনে হয় আমার কলিজাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে আল্লাহ আজকে ওই দাগগুলো আমি আপনার সামনে প্রকাশ করেছি এতদিন ওই দাগের বিনিময়ে কিছু চাই নাই গো চাই নাই গো চাই নাই গো আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আপনি যখন চান নাই এখন চান কেন এখন চান কেন আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন এখন চাই আমার এতিম উম্মত গুলারে যখন দেখি কাতারে কাতারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমি নবী সহ্য করতে পারতেছি না আমি নবী সহ্য করতে পারতেছি না আজকে আপনার সামনে দাগগুলো বের করেছি আপনার কাছে আমার আরজি আছে আপনার কাছে আমার প্রার্থনা আছে আল্লাহ আমার এক একটা দাগের বিনিময়ে আমার হাজার হাজার উম্মতকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে দিতে হবে এমন নবী আমরা পাইছি বাজার যেই নবী সম্পর্কে আমাদের কোনো ধ্যান নাই কোনো ধারণা নাই কোনো জ্ঞান নাই এই জন্য আমাদের রশিদ বাজার নবী সম্পর্কে বেশি বেশি জানতে হবে নবীকে বেশি বেশি মহাব্বত করতে হবে তার কারণ নবী ছাড়া আমাদের আর কোনো উপায় নাই জোরে জোরে বলেন কথাগুলি ঠিক কিনা আসেন বাজার যে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে আমার বড় ভাইয়েরা আলু বাড়ির মধ্যে ছোট্ট একটা মসজিদ বানাইছে আর এই মসজিদের জায়গা যিনি দান করেছেন আমার চাচা জান বাদশা পুলিশ মিয়া আজকে তিনি অন্ধকার কবরের মধ্যে শায়িত হয়ে গেছে কথা বলেন না কেন তিনি একাই মসজিদের খেদমত করেছে সুরলিত কণ্ঠে আজান শুনতাম আজকে আর আজান শোনা যায় না শোনার মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে কথা বলেন ঠিক কিনা তার রক্তে মাংসে গড়া ওই মসজিদ টুকু বাজান এখনো দণ্ডায়মান হয়ে আছে তার কান্দারে হিসাবে তার কান্দারে হিসাবে আমার সানাউর ভাই সহ আরো অনেকগুলো ভাই বন্ধু যারা আছেন আলুবাড়ির গ্রামবাসী যারা আছেন তারা মসজিদটাকে ধরে রেখেছেন আমরা যদি সকলে পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার দুই চার দশ বিশ টাকা করে আজকে ওই মসজিদে ল্যাট্রিন নাই ওই মসজিদে প্রসাবখানা নাই কথা বুঝতে পারেন না আজকে আমার যখন প্রসাব লেগেছে তখন আমি একজনের বাড়িতে যে প্রসাব করে আসলাম এটা বড় বেজ্জতির ব্যাপার কথা কথা না কেন যেহেতু মসজিদের মাহফিল মসজিদের সঙ্গে প্রসাব পায়খানা থাকা দরকার সেই জন্য বলতেছে প্রসাব পায়খানা নির্মাণ হবে যার কাছে যা আছে আমার কথা বুঝতে পারেন নাই যার কাছে যা আছে থাকলে দাবি আছে না থাকলে দাবি না থাকলে দাবি যদি পঞ্চাশ নিচে পঞ্চাশ টাকা নিচে কয় টাকা কথা কয় না নিচে কয় টাকা পঞ্চাশ টাকার উপরে যাই যত পারে আমার কথা বোঝেন নাই এক টাকা না আমার টাকা হালাত দেন টাকা স্যার আছেন কাজ জানেন না মসজিদের মাহফিল টাকা দেওয়া লাগবে তো ভাজান কি আপনারা দেবেন না দশজন লোক যদি এক হাজার করে টাকা দেয় টাকা হবে দশ হাজার জোরে কোন কয় হাজার কথা কয় না কয় হাজার সানুর ভাই আপনি কয় টাকা দেবেন ওর হাসে যেহেতু আগে এর কেড়ে বৌসল এর কেড়ে বাসান লাগবে নাকি কন তাই না তাই না তাই না তো এ নাকের মসজিদ উন্নয়ন এনাদেরই করতে হবে আমার কত দেবো দশ বিশ পঞ্চাশ একশো তাকবীর সানাউর ভাই আমার দুই হাজার টাকা ধরে কন মারহাবা আরে জোরে বলা যাবে না মারহাবা কে মানে আরেকজন কোটি গেল সহ সভাপতি কোটি গেল আসেনি ডাক দাও ডাক দাও ডাক দাও আল্লাহ সানাউর ভাই আমার জামাদার পুকুরের ব্যবসায়ী তোমার ঘরের জন্য দুই হাজার টাকা মারহাবা বলা যাবে
কথা কয় না মারহাবা বলা যাবে দান করলো 2000 টাকা আলো দুনিয়াতে তার রাইকো না কোনো ঠেকা কাল কিয়ামতের ময়দানে হযরত ওসমান গনির সঙ্গে কইরা দিও দেখা জোরে কোন আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন দানকারীদের জন্য আপনি হইয়া যাইবেন জামিন আসেন 100 500 10 20 50 সময় বেশি নেব না 12টা বেজে গেছে 11টা 7 করে 17 করে কিন্তু একটা ইমামের যা মূল্য একটা মুয়াজ্জিমের যা দাম পৃথিবীর একটা প্রেসিডেন্টকে খাড়া করলে অত দাম হবে না জোরে কোন সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলেন এ পৃথিবীর মানুষ আজকে যাদেরকে তোমরা ছোট করে দেখতেছো এরা ছোট নয় তোমরা মনে করতেছো মসজিদে যারা আজান দেয় এরা বুঝি ছোট এরা ছোট নয় আমার হাবিব বলেছেন যখন কোন মুয়াজ্জিন মসজিদের মিনারে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে ধ্বনি ছানে গ আমার দয়াল নবী কয় ওই আল্লাহু আকবারের ধ্বনি যত দূর পর্যন্ত চলিয়া যায় তত দূরকার পর্যন্ত সাপ বিচ্ছু পশু পক্ষী গাছ বৃক্ষ তরুলতা যাহারা আছে যাহাদের কারণে আল্লাহু আকবারের ধ্বনিটা পৌঁছায় তারা সকলে মিলে আমার আল্লাহর কাছে মসজিদ গুনাহ মাফের জন্য দোয়া করে জোরে কোন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ দান করলো 100 খান টাকা দুনিয়াতে তার নাই কোনো কোনো টাকা আল্লাহ তোমার আরেক বান্দা 40 টাকা করলো দান আল্লাহ তুমি মেহেরবান শহীদুল কাকার জামাই 220 টাকা নাকি আর কেউ আছে আল্লাহ 220 টাকা করেছে দান আল্লাহ তুমি মেহেরবান দানগুলোকে কবুল আর মঞ্জুর করে না সাদরে তো নাই তোর কি দেব দাও দাও ধরো ধরো দুইজন ধরো ও অমুক জানো অমুক জানো আগে পিছন থেকে আসেন সাদু দুইজন ধরেন দুইজন ধরেন যাই যা পারেন 10 20 50 5 যাই যা পারেন আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ ওর মধ্যে দিয়ে তুমি এটা জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যাদের পকেটে আছে বাজার কেউ মাহরুম করবেন না 5 10 20 50 যার কাছে যা আছে আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য লিল্লাহি তাকবীর আমার বাচ্চা ভাই তোমার ঘরের জন্য 100 টাকা ধরে কোন মারহাবা 100 টাকা গেলে 400 টাকা দিবি তাও ভালো 500 টাকা ছয়নি ভাই এক দেখ আচ্ছা ওরে হইবনি আচ্ছা দেন লিল্লাহ তাকবীর আল্লাহ তোমার আরেকজন বান্দা 100 খান টাকা করেছে দান আল্লাহ তুমি মেহেরবান দানগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন মাহবুব এই দানের বিনিময়ে তাদের আত্মীয় স্বজন যারা কবর দেশে ঘুমায় গেছে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حامد مجيد একটু জিকির করি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله شغل بولي صلى الله وعلى محمد صلى
حسنتي جميع خصاله صلى عليه وعليه بلغ العلا بكمام
لي كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليها وعليه الحمد لله সম্মানিত পেয়ারা হাজেরিন আমি আপনাদের অত্যন্ত কাছের মানুষ আপনাদের ছেলে আপনাদের ভাই আপনাদের সন্তান এতক্ষণ আমি যা কিছু বললাম সব কিছু পাগলের প্রলাপ আলোচনা لا